প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখের এই হাসি বলে দিচ্ছে শাড়িটা উপহার পেয়ে তিনি কতটা খুশি হয়েছেন। দেখতে আর পাঁচটা শাড়ির মতো লাগলেও তাঁতে বোনা এই শাড়িটি একেবারেই আলাদা, কারণ এটি সুতি নয়, তৈরি করা হয়েছে কলা গাছের তন্তু থেকে, যা দেশের ইতিহাসে প্রথম। সোমবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার হাতে কলা গাছের তন্তু থেকে তৈরি তিনটি শাড়ি এবং গহনার দুটি বাক্স তুলে দেন বান্দরবনের জেলা প্রশাসক ইয়াসমিন পারভিন তিব্রিজি। সাড়ে ১৩ হাত দীর্ঘ এবং আড়াই হাত প্রস্থের শাড়িটি বান্দরবান জেলা প্রশাসকের সহযোগিতায় তৈরি করেছেন মণিপুরী তাঁত শিল্পী রাধাবতী দেবী। প্রধানমন্ত্রীকে উপহার দেয়া শাড়ি তিনটি তৈরি করেছেন অঞ্জলি দেবী ও দত্ত সিংহ। এছাড়া পার্বত্য এলাকার আশ্রয়কেন্দ্রের বিশেষ মাচাং হাউজের মডেল, জেলা ব্র্যান্ডের ক্যালেন্ডার এবং ব্র্যান্ড বুকও প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন বান্দরবানের জেলা প্রশাসক। কলাগাছের বাকল ব্যবহার করে এতদিন বাহারি হস্তশিল্প তৈরি হলেও এবারই প্রথম কলাগাছ থেকে পাওয়া সুতা দিয়ে বান্দরবানে বানানো হয় শাড়ি। জামদানির মতো চমৎকার নকশার এই শাড়িটির নাম দেওয়া হয়েছে কলাবতী। শুরুটা হয়েছিল ২০২১ সালের ডিসেম্বরে। বান্দরবান জেলা প্রশাসনের উদ্যোগে কলা গাছের তন্তু থেকে হস্তশিল্পের পরীক্ষামূলক একটি প্রকল্প পরিচালনা থেকে উপজেলার প্রায় ৪০০ নারী পুরুষকে দেওয়া হয় প্রশিক্ষণ। তৈরি করা হয় ফোল্ডার, ঝুড়ি, কলমদানিসহ বিভিন্ন হস্তশিল্প। কিন্তু জেলা প্রশাসক ইয়াসমিন পারভিন চিন্তা করেন শাড়ি তৈরি করা যায় কিনা, সে লক্ষ্যে শুরু করেন কাজ। মৌলভীবাজারের মণিপুরে শাড়ি তৈরির ৩০ বছরের দক্ষ কারিগর রাধাবতী দেবীর স্মরণাপন্ন হন। এ পর্যন্ত কত শত শাড়ি তৈরি করেছেন তার হিসেব নেই, কিন্তু কলা গাছের তন্তু দিয়ে শাড়ি তৈরির অভিজ্ঞতা একেবারেই নতুন। নতুন চ্যালেঞ্জ দিয়ে শুরু করে দিলেন মণিপুরী শাড়ির আদলে সুনিপুণ কারুকাজে প্রায় ২ সপ্তাহের চেষ্টায় সফল হলেন। এর নাম দেওয়া হলো কলাবতী শাড়ি। খরচও ৫ থেকে ৬০০০ টাকার বেশি নয়, তবে পূর্ণাঙ্গ রূপ পেতে আরও গবেষণা দরকার।